আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমি আছি ঢাকা নিউ সুপারমার্কেটের কানিজ এন্টারপ্রাইজে। আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু কাসার বড় বড় হাঁড়ি, সেই হাঁড়িগুলো দেখাবো। আমাদের এই হাঁড়িগুলো সম্পর্কে বলবেন এই প্রতিষ্ঠানের প্রতিনিধি ইকবাল ভাই। ইকবাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আপনাদের এই প্রতিষ্ঠানে আসার ঠিকানাটা একটু চট করে বলেন। হ্যাঁ অবশ্যই, আমাদের সবচেয়ে কানিজ এন্টারপ্রাইজ, হ্যাঁ, 814 নি সুপার মার্কেট, দক্ষিণ নিস্তলা, ঢাকা 1205, পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে আমাদের শোরুম। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করলে প্রোডাক্টগুলো নিতে পারবেন। হ্যাঁ বাহ, চমৎকার। এটিকে দুবাই বা সিঙ্গাপুর মার্কেট নামেও অনেকে বলে। তো আমরা সুপ্রিয় ভিউয়ার, আমরা আজকে দেখব যে কাসার বড় সাইজের কিছু পাতিল, আমরা কোনটা দিয়ে শুরু করব? সর্বপ্রথম শুরু করব আমরা বল দিয়ে, কাসার যেটা বল আছে। আর আমি একটা কথা বলে দিই, এখানে আমার কাছে কিছু প্রোডাক্ট আছে, প্রায় অ্যান্টিক, মানে পুরনো প্রোডাক্ট আর কি, অনেক আগের প্রোডাক্ট। হ্যাঁ, এগুলো সতর্ক বাজারে পাওয়া যায় না, তো আমরা এগুলো কিছু কালেকশন করি যারা কাস্টমার মানে অর্ডারের জন্য আর কি। তো এখানে এন্টিক প্রোডাক্ট, হ্যাঁ এন্টিক প্রোডাক্ট, কাসার এন্টিক প্রোডাক্ট, এন্টিক প্রোডাক্ট গুলো। বাহ, চমৎকার। মানে এন্টিক বল হয় এই কারণে, এগুলো আপনার পুরনো, প্রায় আপনার 70-80 বছর আগের প্রোডাক্ট, এই কারণে এন্টিক বল হয়। কিন্তু এগুলো মূলত কাসার। বাহ, এটা আপনার কাসার বল ভাতের, এর মধ্যে আপনার ভাত টাত, ভাত মাংস, পোলাও, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, যে কোনো পারপাসে এগুলো আপনার সার্ভ করবে। হ্যাঁ, এগুলোর মধ্যে আপনার খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ জীবাণু হবে না, গ্যাস্ট্রিক মুক্ত। তো এটার ভিতরে সাইজ আছে আপনার, এখানে অনেকগুলো সাইজ, একটা সাইজ, একটা সাইজ, সাইজগুলো দেখে নি। তারপর এই একটা সাইজ আছে, হ্যাঁ এটা একটা। তারপর হচ্ছে আপনার আপনাদের এখানে যে এই কাসার যে এই যে বল এবং হাড়ি, এগুলো আপনারা বিক্রি করছেন কেজি হিসেবে? হ্যাঁ কেজি হিসেবে, প্রতিটা যা কেজি মূল্যে যা আসবে সেই হিসেবে আপনারা বিক্রি করছেন। চমৎকার। আর এগুলো মূলত আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট, এগুলো ইন্ডিয়ান গুজরাটের প্রোডাক্ট, এগুলো ইন্ডিয়ান গুজরাটের প্রোডাক্ট, গুজরাটের প্রোডাক্ট বিক্রি করছেন। সুপ্রিয় ভিউয়ার, যেগুলো দেখলেন যেগুলো কিন্তু প্রচন্ড ভারী, এগুলো খুবই মোটা থিকনেস এগুলো দিয়ে তৈরি করা, এবং যার কারণে এগুলোর ওজন অনেক অনেক ওজনের হয় এই জিনিসগুলো। এবং আপনাদের বলে রাখি, এই যে কাসার যে এই যে তৈজসপত্র, এগুলো কিন্তু সোনার মতোই, যত দিন যাচ্ছে এগুলোর মূল্য তত বাড়ছে। আপনাদের বাসায় একটা থাকলে দিনে দিনে এটার মূল্য আস্তে আস্তে বেড়ে যাবে। তারপরে দেখি এটা, তারপরে দেখা যাচ্ছে আপনার ভাতের একটা পাতিল। অনেক সময় দেখা যায় আপনার বাসা বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান করলে, ঘরোয়া কোনো অনুষ্ঠান টুষ্ঠান করলে, তখন কিন্তু এগুলো দরকার হয়। হ্যাঁ, মানে যৌথ পরিবার এবং যারা একটু বড় অনুষ্ঠান করতে চায়, এই ধরনের একটা কাসার পাতিলে যদি আপনি বিরিয়ানি রান্না করেন, এর স্বাদ, খাবারের স্বাদ, টেস্ট বেড়ে যাবে, অন্যরকম বাড়বে। এই হচ্ছে বিষয়, খুবই চমৎকার। এটা কি গুজরাটের প্রোডাক্ট? এটা হচ্ছে গুজরাটের প্রোডাক্ট। হ্যাঁ, আর এগুলো কিন্তু আপনার মানে এটা আমাদের রান্না করতে পারে মিনিমাম, এটা আমাদের রাইস 10 কেজি, 10 কেজি রাইস হবে। আর মাংস রান্না করতে পারে মিনিমাম 15 থেকে 16 কেজি মাংস রান্না করতে পারে, ঠিক আছে? আর যদি এর থেকে বড় চান, এর থেকে বড় দেওয়া যাবে। এই যে বড় সাইজ একটা আছে, এই একটা আছে আপনার 20 কেজি মাংস রান্না করবেন, 15 কেজি রাইস রান্না করবেন। চমৎকার, এই যে খুবই থিক, খুবই থিকনেস, এবি এবং খুবই ওয়েটফুল একটা প্রোডাক্ট, ওয়েটফুল। এগুলো একটা কিনবেন আপনারা একদম অক্ষয় আজীবন, ছেলে মেয়ে নাতি পুতি দেখে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা এবারে একটু এই এই যে এটাকে কি হাড়ি বলে, এটাকে, এটাও আপনার ভাতের পাতিল, এটা ভাতের পাতিল, যেমন এই পাতিলটা, যেমন এগুলো সব একটা সাসপেন্ড টাইপ, একটা ফ্ল্যাট টাইপের, আর এগুলো মুখ কিন্তু আপনার ভাতের পাতিলের মতো, ঠিক আছে? খুবই ওয়েট এবং খুবই সুন্দর একটা প্রোডাক্ট, খুবই চমৎকার প্রোডাক্ট। এগুলো গুজরাটের? হ্যাঁ, এগুলো গুজরাটের। এটা অনলি 3000 টাকা কেজি পড়বে, এগুলো 3000 টাকা কেজি, 3000 টাকা কেজি, জি। তারপর এই যে ছোট একটা হাড়ি আছে দেখতে পাচ্ছি, তারপর দেখাবো ছোট, এটা কিন্তু আপনার গুজরাট না, এটা হচ্ছে আপনার কলকাতার, এটা হচ্ছে কলকাতার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কলকাতার হাড়ি, আর এটা কিন্তু আপনার যারা দেখা যায় একটু হালকার মধ্যে নিতে চান, হ্যাঁ, কারণ এগুলো তো মূলত আপনার হালকা হয় ভারী হয়, কাস্টমার কিন্তু অনেক সময় দেখে যায় না, বুঝে না, চিনি কিন্তু নিয়ে চলে যায়। তা আমাদের কথা হচ্ছে আমরা কাস্টমারকে একটা ভালো জিনিস দেব, বা আমি নিজের দায়িত্ব দিব, ভালো জিনিস পাবেন আমাদের কাছে আসলে, অবশ্যই, ঠিক আছে? চমৎকার। হ্যাঁ, এটা এটার কেজি হচ্ছে আপনার অনলি 2500 টাকা কেজি, এটা হচ্ছে যেটা কলকাতা সেটার কেজি হচ্ছে 2500 টাকা করে কেজি, এটা, ঠিক আছে? চমৎকার। হ্যাঁ, তারপরে চলে যাচ্ছে আমাদের দেশে যেটা তৈরি হয় ধামরাইলে, ধামরাইল, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ধামরাইল কাসা যেটাকে বলা হয়, এটা হচ্ছে আপনার ধামরাইল হাতে পিটিয়ে বানানো হয় এটা, ঠিক আছে? এটা হাতে পিটানো, হাতে পিটিয়ে বানানো হয় এটা, এই যে চমৎকার, ঠিক আছে? এই যে দেখেন, এটা আমাদের দেশি প্রোডাক্ট, এটা আমাদের দেশি প্রোডাক্ট, এই যে এটাও আপনার স্বাস্থ্যসম্মতর জন্য। এইটা কত করে কেজি পড়বে? এটা 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 কেজি হচ্ছে আপনার 2200 টাকা, এটা এটা কেজি পড়বে 2200 টাকা। হ্যাঁ, এগুলো কেজি পড়বে অনলি 2200 টাকা কেজি পড়বে, 2200 টাকা কেজি পড়বে। হ্যাঁ, এগুলো আপনার হাতে পিটিয়ে বানানো তৈরি হয়। এটার কয়টা সাইজ আছে? এটা এটার সাইজ হবে আপনার, আমার কাছে তিনটা চারটা সাইজ হবে। এই যেমন এটা একটা হবে, এটা মধ্যে আপনি রাইস রান্না করতে পারবেন মিনিমাম আপনি 3-4 কেজি, আর মাংস রান্না করতে পারেন 7-8 কেজি মাংস রান্না করতে পারবেন। তো এই যে ধামরাইয়ের কি এরকম বড় পাতিল করে না, এরকম বড় করে ধামরাইয়ের গুলো আপনি বড় করে, ধামরাইয়ের গুলো বড় পাওয়া যায়। হ্যাঁ, ধামরাইল চাইলে ধামরাও নিতে পারবেন, কিন্তু আপনার ধামরাইয়ের একটা হচ্ছে, হ্যাঁ, ধামরাইয়ের গুলো কিন্তু দেখা যায় আপনার এই যে পিছনে যে কালো গুলো আছে, অনেক সময় দেখা যায় কালো জিনিসটা কেউ পছন্দ করে না, কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার থাকবে না। এটা যখন আপনার আলগা একটা মোম পলিশ করা হয়, যেটা হাতে তৈরি পিটে বানানো হয়, এগুলো আপনার এগুলো করবেন, এগুলো আপনার
যে উঠে যাবে, দেখছেন? বুঝতে পারছি, হ্যাঁ এগুলো আপনার উঠে যাবে আলগা, হ্যাঁ আলগা যখন ব্যবহার করবেন এগুলো চলে যাবে, ঠিক আছে? চমৎকার। তো ভাই এখন আমরা ইয়েতে, ইকবাল ভাই আমাদের ইয়েতে আমরা একটু পাবলিককে জানানোর জন্য, যেমন ধরেন আপনার এই যে এই ছোট্ট প্রোডাক্টটাই, এই যে এটা তো কলকাতার বললেন না? জি, এটা কলকাতার। তো এটার ওয়েটটা কিরকম হয়? আমরা ওয়েটটা আমি আপনাকে একটু মেশিনে একটু মেপে দেখাই। আমরা ওয়েটটা কতটুকু হয়? যেমন এটার ওয়েট হচ্ছে আপনার 822 গ্রাম। এটার ওয়েট আছে 822 গ্রাম। যেমন হচ্ছে আপনার 0822 বা 2500 টাকা কেজি। এটার প্রাইস পড়বে আপনার 2055 টাকা। এটার দাম আসবে 2055 টাকা। 55 টাকা। সুপ্রিয় ভিউয়ার, আমরা আজকে আসলে অল্পের উপরে আপনাদের কিছু কাসার পাতিল কোনটার দাম কেমন সেগুলো জানানোর চেষ্টা করলাম। যারা আপনারা সবাই অনেকেই জানেন যে কাসার যে তৈজসপত্র, সেখানে যদি রান্না বান্না করে খাওয়া দাওয়া হয় সেগুলো অনেকটাই স্বাস্থ্যসম্মত, এবং আমরা এই যুগ যুগে ধরে শত বছর ধরে এই জিনিসগুলো আমাদের দেশের মানুষ এই কাসার পাতিলে রান্না করতো। এখন এই কাসার দাম বেড়ে যাওয়ার কারণে অনেকে আর কাসারটা ব্যবহার করছেন না, কিন্তু এইটা যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনি যদি সংগ্রহ করতে পারেন, কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এবং এটি সম্পদ হিসেবে, আমরা যেরকম স্থাবর সম্পদ বলি, এই কাসার জিনিসটাকে স্থাবর সম্পদ হিসেবেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো ইয়ে ইকবাল ভাই, আপনাদের এখানে যে অনলাইনে নেওয়ার নিয়মটা কি বলেন? আমাদের অনলাইন নিয়ম হচ্ছে আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আছে। আমাদের ঢাকার ভিতরে, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ ঢাকার বাইরেও আমরা সেম ক্যাশ অন ডেলিভারি দিই। আমরা কুরিয়ারের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে দিই। হ্যাঁ ঢাকার ভিতরে কোনো ডেলিভারি চার্জ লাগবে না, ঢাকার ভিতরে মানে আপনার কোনো কিছু বুকিং করতে হবে না, ঢাকার মধ্যে বুকিংও দেওয়া লাগবে না, বুকিংও করতে হবে না। যা পছন্দ হবে আপনাকে জাস্ট খালি ইমো হোয়াটসঅ্যাপে নক করে জিনিসটা বললে আপনারা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিব, পাঠিয়ে দিবেন। আর যারা ঢাকার বাইরে নিতে চান, আমাদেরকে 500-1000 টাকা বুকিং করবেন, বুকিং করলে আমরা মালগুলো নিজ দায়িত্বে সুন্দর মতন প্যাকেট করে কুরিয়ারে দিয়ে দিব, আপনারা ওখান থেকে মালগুলো বুঝে ওখানে পে করে দিবেন। বাহ, চমৎকার সুযোগ। সুপ্রিয় ভিউয়ার শুনলেন, খুব চমৎকার একটা সুযোগ, ঢাকার মধ্যে বিশাল একটা সুযোগ আছে, সেখানে কোনো বুকিং মানিও দেওয়া লাগছে না। তারা এই কানিজ এন্টারপ্রাইজ, আপনাদের আপনারা যেই পণ্যটা চাইবেন সেই পণ্যটা আপনার দোরগোড়ায় শপে এসে কিনতে পারবে, শপে তো এসে কিনতেই পারবেন, সেই পণ্যটা আপনার দোরগোড়ায় চলে যাবে, সেখান থেকে আপনি পণ্যটা বুঝে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা শপিং টিপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনও সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।